সবাই রেডি থাকো, গান আর আমি ট্রেলার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। অঙ্কুশ, তাহলে গানটা তুই কবে নিয়ে আসছিস আর ট্রেলার তুই কবে নিয়ে আসছিস একটু বল। ট্রেলারটা কেমন হয়েছে তো দেখতে তো হবে নাকি? জিদ্দা, আমি বলে দিচ্ছি গানটা কবে নিয়ে আসছে। তো 15 তারিখ গানটা নিয়ে আসছে আর ট্রেলারটা নিয়ে আসছে 30 তারিখ, শুধু অপেক্ষা করো। জিদ্দা, দেবদা বলে দিল এই ডেটেই আসছে গান এবং ট্রেলার, শুধু দেখবে আর কেমন লাগবে একটু বলবে। ওই শালা অঙ্কুশ, শালা আমি তো ডেটটা বলে দিলাম, তো গানটা কেমন হয়েছে একটুক্ষণ চুপু চুপু আমাকে বলে দে। দেবদা, সবাই যদি শুনেই ফেলে আর তখন তো তাহলে আমার গানটাতে ভিউজ আসবে না, তা বলি গানটা আসলেই তুমি দেখে নিবে, ঠিক আছে? আরে অঙ্কুশ, আমি সেটা বলতে চাইছি না, মানে গানটা কেমন হয়েছে সেটা বল, তো তবে না গানটা গিয়ে শুনবো। দেবদা, গানটা শুনে তুমি পাগল হয়ে যাবে, একবার শুনলে তুমি বারবার শুনবে, ঠিক আছে? তো গানটা সেই হয়েছে সেই। অঙ্কুশদা, গানটা তো সেই হয়েছে, কিন্তু ট্রেলারটা কেমন বানালে একটু বলো, যেমন ট্রেলারটা সেই হয়, যেমন দেখে মজা হয়ে যায়, যেমন বারবার দেখতে ইচ্ছা করে। ইয়াস, তুই টেনশন করি না, ট্রেলারটা দেখলে সবাই পাগল হয়ে যাবে, পুরো সেই, পুরো ফাটাফাটি ট্রেলারটা হয়েছে। জিত, অঙ্কুশ তো ট্রেলার গান নিয়ে চলে আসছে, তো তুমি একটু জাগো, তবে না তোমার ফ্যান্সগুলো সবাই জেগে উঠবে নাকি? দেব, তুই চিন্তা করিস না, আমি হঠাৎ করে আসবো আর হঠাৎ করে চলে যাব, শুধু আমার ফ্যানগুলো শুধু কাঁপবে এমন জিনিস নিয়ে আসবো, ঠিক আছে? জিদ্দা, হঠাৎ করে আসলে হবে না, তুমিও জেগে যাও, ঠিক আছে? আর শুনছি অরিজিৎ সিংয়ের গান থাকছে তোমার মুভিতে, তো তাড়াতাড়ি নিয়ে এসো, তারপর হাইপটা দেখো তুমি। ইয়াস, তুই টেনশন নিস না, আমি সব ঠিক টাইমে নিয়ে চলে আসবো, শুধু দেখতে থাক। বন্ধুরা, টেনশন নিও না, জিদ্দা বলে দিছে মানে জিদ্দাও চলে আসবে ঠিক টাইমে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য।